প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে তোমাদের গণিত বিষয়ের বীজগণিতিক রাশির উৎপাদক এই অভিজ্ঞতায় অনুশীলনীর যে সমস্যাগুলো সেগুলো সমাধান করবো একশো নব্বই পৃষ্ঠায় সমস্যাগুলো সমাধান করবো প্রথমে ক নাম্বার এখানে বলেছে যে গোসাগুলো নির্ণয় করো তাহলে এখানে এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যা যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করি তো এক নাম্বারটা এখানে তাহলে এক নাম্বার যাকে আমরা লিখবো প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এ ডট এ মানে এ গুণ এ এ স্কোয়ার যেহেতু এ স্কোয়ার মানে দুইটা এ গুণ আকারে আছে এগুলো ও আছে এখানে দুইটা এরপর আমরা লিখতে পারি সি ডট সি সি গুণন সি এ ডট মানে এগুলো গুণ অবস্থায় আছে দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সিসক তো এটাকে লিখতে পারি থ্রি 3 থ্রি টু অথবা আমরা ডটও লিখতে পারি এখানে থ্রি ডট এ ডট বি ডট বি তারপরে সি ডট সি তো এইভাবে আগে আমরা ভেঙে ভেঙে লিখব এরপর আমরা লিখবো গত অত মানে দুইটা রাশির ভিতরে কমন থাকবে যেগুলো সেটাই হলো গোসাগু তো দেখো এখানে এ কমন আছে বি দুটা কমন আছে এবং সি ও দুটা আছে তাহলে গোসাকে হচ্ছে তাহলে এ ডট বি ডট বি সি ডট সি গুণ করে দিলে এ বি স্কোয়ার সি স্কোয়ার তো এটা হলো অ্যান্সার তো গোসাকেও আমরা এভাবে নির্ণয় করবো এরপরে দুই নাম্বার প্রথম রাশি টেন এব স্কোয়ার এক্স তো আমরা টেনকে লিখবো ফাইভ ইন্টু টু এরপরে এ এরপরে বি দুইবার লিখব এরপরে এক্স লিখবো দুইবার এরপরে দ্বিতীয় রাশি ফিফটিন স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তাহলে ফাইভ ক্যামেরা লেগব থ্রি ইন্টু ফাইভ ইন্টু এ ডট এ ইন্টু বি ডট ওয়াই ডট ওয়াই তাহলে গসাগু এখানে হচ্ছে দেখো ফাইভ কমন আছে দুটো ভিতরে ফাইভ কমন আছে তারপর ফাইভ লিখবো এরপরে এ আছে এরপরে বি আছে ওয়াই কিন্তু নাই এক্সও নাই দুটার মধ্যে কমন কিন্তু নাই সাধারণ রাশি যেটা সেটা নাই মানে কমন উৎপাদক নাই এখানে তাহলে আমরা গসা পেলাম গুন করে দিলে ফাইভ এ বি এটাই হলো অ্যান্সার তিন নাম্বারটা প্রথম রাশি এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এ ডট এ এক্স ডট এক্স দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি থ্রি ডট টু এ থাকবে এক্স থাকবে এবং ওয়াই দুইবার লিখব আর রাশি আছে সেটাকে আমরা লিখব তৃতীয় রাশি নাইন এ ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি থ্রি এরপরে এ কে আমরা দুইবার লিখব এরপর আমরা লিখবো গোসাগু তাহলে দেখো কমন উৎপাদকগুলো তো এখানে কমন সবার ভিতরে এ আছে এই যে এ কমন আছে লিখলাম এরপরে আর কিন্তু কোন কোনো কমন আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ তিনটা রাশির ভিতরে এছাড়া কিন্তু আর কোনো কমন উৎপাদক নেই এটাতে এক্স আছে কিন্তু এটাতে এক্স নাই এটাতে এক্স আছে তাহলে গসাগো শুধু এই হবে মানে এই হচ্ছে কমন উৎপাদক তো আশা করি তোমরা বুঝতে পেরেছি কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তাহলে কে আমরা এইভাবে ভাঙাবো দুই ভাগ করলে আট দুইতে ভাগ করলে চার আবার দুইতে ভাগ করলে দুই তার মানে ষোলোকে আমরা ভাঙলে পাই টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এ তিনবার লিখবো এখানে এ ডট এ ডট এ এক চারবার হবে ওয়াই একবার ইয়াস এরপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে ফর্টি স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স চল্লিশকে বাংলা আমরা পাবো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু এ কে ভাঙলে এ ইন্টু এ কে ভাঙলে ওয়াই ইন্টু ওয়াই এক্স তো থাকবে তাহলে এবার দেখো এটার ভিতরে তিনটা দুই আছে এটার ভিতরে তিনটা দুই আছে তাহলে তিনটা দুই আগে লিখি ও আর একটা রাশি তো আছে তাহলে এটা হলো তৃতীয় রাশি শেষে টোয়েন্টি এইট এ এক্স কিউব তাহলে এটা আমরা ভাঙাইতে পারি টু ইন্টু টু ইন্টু সেভেন মানে দুই দু চার চার সাত আঠাশ এরপরে এ এরপরে এক্স ডট এক্স হ্যাঁ এরপর আমরা লিখবো গসাগু তাহলে দেখো দুইটা করে দুই কমন আছে এই যে করে দুই সবার ভিতরে কমন আছে কমন লিখি এরপরে দেখি আমাদের এর এ কয়টা করে আছে তাহলে এ দুইটা করে আছে দুটা করে সবার মধ্যে আছে সরি দুইটা করে নাই তো একটা করে আছে তাহলে এ একটা হবে তাহলে এ একটা লিখবো হ্যাঁ এ একটা লিখবো এরপরে এক্স সবার মধ্যে এক্স আছে একটা একটা করে এক্স কমন আছে হ্যাঁ আর কিন্তু কোনো কমন নাই ওয়াই কিন্তু সবার ভিতরে নেই যে দেখো ওয়াই এটার মধ্যে আছে এটার মধ্যে আছে কিন্তু তৃতীয়টার মধ্যে নাই তাহলে ওয়াইটা হবে না তাহলে লসাগু তাহলে গুন করে দিই তাহলে ফোর এ এক্স এটাই হলে আনসার হ্যাঁ এরপর পাঁচ নাম্বারটা লিখি প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এবি তাহলে দেখো এটা একটা রাশি এটার পদ হলো দুইটা দুইটা পদের ভিতরে এ কমন আছে তাহলে এ কমন লিখবো তারপর এখানে এ একটা এ থাকবে আর এখানে বি থাকবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা হচ্ছে একটা সূত্র সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি এরপরে তৃতীয় রাশি এ প্লাস বি তো এ প্লাস তো এটাকে আমরা দুইবার লিখবো এ প্লাস হ্যাঁ এরপরে গোসাগুলো লিখব কমন আছে এ প্লাস বি দেখো সবটার মধ্যে এ প্লাস বি কমন আছে তাহলে এ প্লাস বি হলো অ্যান্সার ছয় নাম্বার প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে দুটো পথে এখানে এক্স ওয়াই কমন আছে তাহলে এক্স ওয়াই তো বাইরে চলে গেল এখানে এক্স স্কোয়ার থাকবে আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার আর এটাই যে এ প্লাস টু সূত্র অর্থাৎ আগের অঙ্ক যেটা যে এটা এখানে এর জায়গায় এক্স আছে এখানে তাহলে দুটা রাশির বর্গের বিয়োগ ফলকে রাশি যোগ ফল এবং রাশি যোগ যোগফল এবং বিয়োগ ফলের গুণ আকারে লেখা যায় দ্বিতীয় রাশি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স এভাবে থাকবে আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা দুইবার লিখবো অর্থাৎ এক্স ওয়াই এক্স দুইটা রাশি আছে তাহলে এখানে তাহলে গসাগু দেখো কমন আছে এখানে কিন্তু যে এক্স দুটার মধ্যে এক্স আছে তাহলে এক্স লিখব এবং এক্স মাইনাস ওয়াই দুটার আছে তাহলে এক্স হ্যাঁ তো এরপরে সাত নাম্বারটা লিখবো প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ তিন পদই একটা রাশি দেওয়া আছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য মিডল টার্ম একটা নিয়ম আছে মধ্যপথ বিভাজন অর্থাৎ এই যে মধ্যপথ যেটা আছে সেটার সহক যেটা চলকের সহক যেটা সেটাকে এমন দুইটা রাশিতে ভাগ করতে হবে যেন যোগফল এটা হয় এবং ওই যে ধ্রুবক যেটা সেটার গুণফল এই যে শেষের ধ্রুবক যেটা আছে সেটা হয় যেমন টেন তাহলে টেনকে আমরা যে পাস প্লাস পাস লিখতে পারি আবার এই পাস আবার পাস গুণ করে দিলে আবার টোয়েন্টি ফাইভ হয় তাহলে আমাদের এখান থেকেই এই উৎপাদকটা নিতে হবে অর্থাৎ এই টোয়েন্টি ফাইভ যেটা সেটাকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে পাঁচ পাঁচ পঁচিশ হয় আবার এই দুটো সংখ্যা যোগ করলে আবার টেন হয় তাহলে আমরা লিখতে পারি এখানে ফাইভে প্লাস ফাইভ এ প্লাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই যে মাঝেরটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন এই ধ্রুবক যেটা বা সাংখ্যিক শখ যেটা সেটা যোগ করলে যেন এটা হয় এবং গুণ করলে যে চলকবিহীন যেটা থাকবে সেটা হয় এরপর আমাদের কমন নিতে হবে অর্থাৎ এই দুটা পদ থেকে আমাদের এ কমন যায় মানে দুটা পদে এ আছে কমন মানে ভাগ করা তাহলে এই দ্বারা ভাগ করে দিলে এখানে এ থাকে আর এখানে থাকে পাঁচ আবার এই দুটো পদে পাঁচ কমন যায় অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ দিলে এখানে এ থাকে পাস দিয়ে ভাগ দিলে এখানে পাস থাকে আবার দেখো এই দুটো জিনিস একই রকম হবে এই এই নিয়মে তাহলে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ আমরা কমন নেব আর এখানে থাকবে এ প্লাস ফাইভ দ্বিতীয় রাশি এ টোয়েন্টি ফাইভ দেখো আমার মনে হচ্ছে এখানে কোনো মিস্টেক আছে যদি এটা এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হতো তাহলে একরকম হতো তখন কিন্তু এটাকে এ স্কোয়ার মাইনাস ফাইভের স্কোয়ার এভাবে লেখা যায় অর্থাৎ এটা দুটা রাশির বিয়োগ ফলের দুটা রাশির বর্গের বিয়োগ ফল অর্থাৎ রাশিদূরের যোগ ফল এবং রাশিদূরের বিয়োগ ফল এইভাবে কিন্তু লেখা যায় অর্থাৎ এফ স্কোয়ার মানস সূত্র এই আকারে লেখা যায় কিন্তু যদি এভাবে থাকে তাহলে এটা কিন্তু উৎপাদন বিশ্লেষণ করা যাবে না এটা এইভাবেই থাকবে তো সেই ক্ষেত্রে যদি এটা থাকে তাহলে গসাগু এখানে হবে এক গসাগু এক হবে কারণ দুটোর মধ্যে কোনো কমন এখানে পাচ্ছি না আমরা গসাগু এখানে এক হবে কিন্তু যদি এখানে মাইনাস থাকে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু ফাইভ যদি থাকে তো সেক্ষেত্রে গোসা কিন্তু এ প্লাস ফাইভ হবে সেক্ষেত্রে গোসাকে হবে এ প্লাস ফাইভ কারণ এ প্লাস ফাইভ দুটোর মধ্যেই কমন আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আট নাম্বারটা প্রথম রাশি এ ইন্টু এ প্লাস বি তো এটা গুণ আকারেই আছে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করা লাগবে না এভাবে থাকবে এরপরে দ্বিতীয় রাশি লিখি দ্বিতীয় রাশি এখানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা সূত্র আকারে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৃতীয় রাশি তৃতীয় রাশি এখানে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এটাকে আমরা এভাবে লিখতে পারি এ ডট এ এ মাইনাস বি দেখো গোসা গোটা কী হবে সবার ভিতরে কিন্তু প্রত্যেকটা রাশির ভিতরে এ আছে আবার এ মাইনাস হ্যাঁ তাহলে এটা এমএনএস বি তো সবার ভিতরে নাই তাহলে এটার গসাগর শুধু এই হবে এখানে গসাগর শুধু এই হবে এটাই লোসার হ্যাঁ নয় নম্বর প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে a - 2 তো এটাকে কিছু করার দরকার নাই কি করব কিছু করার দরকার নাই দ্বিতীয় রাশি s² - 4 t² - 4 কে আমরা 2² লিখতে পারি অর্থাৎ a² - b² সূত্র হবে অর্থাৎ a + 2 * a - 2 এরপরে তৃতীয় রাশি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ মিডিল টার্ম করতে হবে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু দেখো এই যে মাইনাস টু এ থেকে একটা এ যদি চলে যায় তাহলে মাইনাস এ থাকে অর্থাৎ যে মিডল টার্ম করা হলো এর সাথে এখানে দেখো এই যে এর সাথে এখানে ওয়ান আছে এবং এর সাথে এখানে মাইনাস টু আছে তাহলে মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এই দুটার সমান সময় কিন্তু শুধু মাইনাস ওয়ান হয় আবার এই দুটা কিন্তু গুণ করে দিলে কিন্তু মাইনাস টু হয় দেখো আর এখানে কিন্তু মাঝে কিন্তু একটাই এ আছে তাহলে এরপর আমরা এ কমন নেবো তাহলে থাকবে এ মাইনাস টু প্লাস কোনো কমন নাই এই দুটো পদে কোনো কমন নাই মানে ওয়ান কমন আছে তাহলে এ মাইনাস টু থাকল তাহলে এ মাইনাস টু এ মাইনাস টু কমন নিলাম তাহলে এখানে থাকতেছে এ প্লাস ওয়ান হ্যাঁ তাহলে আমরা এবার গোসাগো নির্ণয় করি তাহলে গোসাগো হচ্ছে এখানে দেখো প্রথম রাশিতেও এ মাইনাস টু আছে দ্বিতীয় রাশিতেও এ মাইনাস টু আছে তৃতীয় রাশিতেও এ মাইনাস টু আছে তাহলে গোসাগো হচ্ছে এ মাইনাস টু হ্যাঁ এরপরে লাস্ট ওয়ান দশ নম্বর প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এখানে থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ তাহলে দেখো দুইটা পদে এখানে থ্রি এ কমন যায় তাহলে এখানে এ প্লাস নাইন থাকে কমন মানে ভাগ করা তো থ্রি এ দ্বারা ভাগ করে দিলে এখানে এ থাকে থ্রি এ দ্বারা ভাগ করে দিলে এখানে থাকে মানে তিন সাতাশ এ থাকে তারপর দ্বিতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার এ প্লাস নাইন তাহলে এখানে এ ইন্টু এ প্লাস নাইন তৃতীয় রাশি তাহলে এ কিউব এ প্লাস নাইন তাহলে এ কিউবকে আমরা তিনটা এ আকারে লিখব আর এ প্লাস নাইন থাকতেছে তাহলে গসাগু দেখো সবার ভিতরে এ আছে এই যে এখানে এ আছে একটা এখানে এ আছে এখানে এ আছে তাহলে একটা এ লিখবো আর এ প্লাস নাইন লিখবো এ প্লাস নাইন তো সবার ভিতরেই আছে তো এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর নেক্সট ভিডিওতে আমি ଲର୍ସକୁ ନିର୍ଣ୍ଣୟ କରିକି